সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি পার্টি মেকআপ। প্রথম থেকে সবাই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখে নিই। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার মেকআপের একটি গুরুত্বপূর্ণ পার্ট। যে কোনো ধরনের মেকআপে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার আমাদেরকে ইউজ করতেই হবে। তো চলো, এখন আমি ইউজ করে নিচ্ছি একটি কাড়া টিস্যু, এবং এই টিস্যুটিকে দিয়ে আমি ভালোভাবে আমার ফেসটাকে ক্লিন করে নেব। ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে আমি আমার পুরো ফেসে একটি টোনার ইউজ করে নেব। আমি একটি পিক্সি গ্লো টনিক ইউজ করছি, এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। টোনার ইউজ করার পর কখনোই হাত দিয়ে টোনারটিকে ঘষে মাখা উচিত নয়, ওটাকে পুরো ফেসের উপর ছেড়ে দিতে হবে। 5 মিনিট রেখে দেওয়ার পর স্কিন ওটিকে অ্যাবজর্ব করে নেবে। ময়েশ্চারাইজার ইউজ করে নেব। আমি পিএসসি অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজারটি ইউজ করছি, এটা খুব ভালো একটি ময়েশ্চারাইজার। তোমরা ডেলি বেসিসে মেকআপ করলেও এটাকে ইউজ করতে পারো। স্কিনে ময়েশ্চারাইজারটি ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাওয়ার পর আমি একটি লিকুইড হাইলাইটার ইউজ করব। এটা NYX-এর একটি লিকুইড হাইলাইটার। আমি হাইলাইট জোনগুলোয় এটি ব্যবহার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হাইলাইট জোন কোনগুলো, আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দিয়ে স্কিনের সাথে লিকুইড হাইলাইটারটিকে সেট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এটার গ্লোটা ঠিক কতটা। লিকুইড হাইলাইটার আমরা ব্রাইডালের ক্ষেত্রে ইউজ করে থাকি, ডেলি মেকআপের ক্ষেত্রেও একটু নর্মালি একটু সামান্য দিয়ে যদি বেরোই তাহলে খুব মেকআপটা খুবই গ্লো লাগে। দেখতেই পাচ্ছ গ্লোটা। আমি একটি এবার কারেক্টার ইউজ করে নেব। আমি একটি পিএসসির কারেক্টার ইউজ করি। একটা প্যালেট থেকে অরেঞ্জ এবং একটা লাইট শেড হালকা করে মিক্স করে নেব, কারণ আমার চোখের তলায় সেরকম একটা কালি নেই, তোমরা দেখতেই পাচ্ছ, বা আমার স্কিনে কোনোরকম দাগ বা ব্রণর দাগও নেই। যদি ব্রণর দাগ স্কিনে ব্রণর দাগ থেকে থাকে এবং সেটা যদি অনেক দিনের পুরনো ব্রণ হয়, তোমরা রেড কারেক্টার বা গ্রিন কারেক্টার ইউজ করতে পারো। প্রায় সবারই টি জোন হালকা ব্ল্যাক হয়। আমরা যারা আপার লিফটিং করি না বা আমাদের ফেসের হেয়ার রিমুভ করাই না, তাদের তো আরও বেশি। তাই আমি এখানেও এই লাইট শেডটা ইউজ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমারও আপার লিফটিং করানো নেই, তাই এখানে লাইট শেডটাই আমরা ইউজ করব এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। নিয়ে নিয়েছি এবং এই ব্লেন্ডারটি দিয়ে আমি ভালোভাবে কারেক্টারটিকে ব্লেন্ড করে নেব। একটি ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি আজকে তোমাদের সাথে মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন শেয়ার করব। মেকআপ স্টুডিওর আমি এখানে দু ধরনের শেড ইউজ করেছি, একটা লাইট আর একটা ডার্ক। এই দুটোকে মিক্সড করে আমি আমার স্কিন টোন অনুযায়ী তৈরি করব। আমরা অনেকেই ফাউন্ডেশন লাগানোর পর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পরে ফেটে যায়, কারণ আমরা ডাইরেক্ট ফাউন্ডেশনটা আমাদের মুখে অ্যাপ্লাই করি। আমি একটা পটের মধ্যে ফাউন্ডেশন দুটোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং তারপর আমার একটি ব্রাশের দ্বারা আমার স্কিনে অ্যাপ্লাই করেছি। ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করার পর ব্লেন্ডার নিয়ে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ড্যাপ করে বসিয়ে নেব আমার স্কিনের মধ্যে। ফাউন্ডেশনটিকে ভালোভাবে ড্যাপ করে না বসালে ফাউন্ডেশনটাও ফেটে যাবে বা উঠে চলে আসবে, এরকম মনে হবে। তাই আমাদেরকে ফাউন্ডেশনটাকে ভালো করে স্কিনের সাথে সেট করতে হবে। ফাউন্ডেশন ভালো করে সেট করা হয়ে গেলে আমি আমার গলাতেও একটুখানি ফাউন্ডেশন দিয়ে নেব এবং সেটাকে একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমরা যদি গলাতে ফাউন্ডেশন না দিই তাহলে আমাদের ফেসের কালার আর গলার কালার পুরো আলাদা হয়ে যাবে এবং সেটা খুবই বাজে দেখাবে। তাই সবসময় ফেস এবং গলা এক রাখার চেষ্টা করতে হবে। হাইলাইট জোনগুলোতে আমি যে শেডের ফাউন্ডেশন ইউজ করেছি তার থেকে এক টোন উপরের শেডের ফাউন্ডেশনই অ্যাপ্লাই করে নেব। আমি এস্টিল অর্ডারের একটি প্রোডাক্ট ইউজ করেছি, এটাও তোমরা নাইকাতে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এরপর আমি ব্লেন্ডার নিয়ে ভালোভাবে স্কিনের সাথে ওই হাইলাইটারটিকে ব্লেন্ড করে নিলাম। ডার্ক টোনের একটি ফাউন্ডেশন দিয়ে কন্ট্রোলিং করে নেব এবং সেটিকে একটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি ব্লাশার ইউজ করব। ল্যান্সের লিপ প্যালেট, এটি দিয়ে আমি আজকে ব্লাশার করিয়ে দেখাবো। আমি এখান থেকে একটি পিঙ্ক শেড নিয়ে নিচ্ছি এবং ঠিক আমাদের গালের হাই পার্টে আমরা ব্লাশারটি ইউজ করব এবং হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে ব্লাশারটি লাগিয়ে নেব। এবং এরপর একটি ব্লেন্ডার দিয়ে, একটি অন্য ব্লেন্ডার দিয়ে, যে ব্লেন্ডার দিয়ে আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করি সেই ব্লেন্ডার দিলে হবে না, অন্য একটি ব্লেন্ডার দিয়ে আমাদের এটিকে ব্লেন্ড করে নিতে হবে। ভাবে ব্লেন্ড করা হয়ে গেলে
এটিকে সেট করে নেওয়া হয়ে গেলে আমি পাউডার ইউজ করব। আমি এখানে রেভলিউশনের পাউডার ইউজ করছি। এটিকে একটি স্পঞ্জ বা একটি গোটা ফেসে অ্যাপ্লাই করে নেব। চোখের তলায় একটু বেশি পাউডার দিয়ে রাখতে হবে, কারণ এখনও আমার আই মেকআপ হয়নি। আই মেকআপ হওয়ার সময় যে ডাস্টগুলো পড়বে সেগুলো যাতে আমাদের মেকআপকে নষ্ট না করে দেয়, তাই চোখের তলায় একটুখানি বেশি করে পাউডার দিয়ে রাখবো। আমার পাউডার দেওয়া হয়ে গেছে, এরপর আমি চলে যাব আই মেকআপে। আমি একটি আইব্রো প্রমিনেন্ট নিয়ে নেব, এটা পিএসসির আইব্রো প্রমিনেন্ট। দেখতেই পাচ্ছ আমার আইব্রো প্লাক করা নেই, তো চলো দেখে নিই আইব্রোটাকে ড্র করে। করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সামনের আইব্রো কিন্তু মোটা হয় না বা কালোও হয় না, তাই আমাদেরকে সবসময় আইব্রোর ব্ল্যাক কালার ইউজ করা চলবে না। আইব্রো প্রমিনেন্ট সবসময় খয়েরি কালার ইউজ করতে হবে এবং সামনেটা খুব হালকাভাবে করতে হবে। আমাদের আইব্রো প্রায় কমপ্লিট এবং আইব্রোটিকে ইনহ্যান্স করে নেওয়ার জন্য আমরা একটি লাইট শেড নিয়ে নেব। এটা দিয়ে আইব্রো কারেকশন এবং আই বেস দুটোই আমি পেস্ট করে নেওয়ার পর আমি এটিকে একটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। কিন্তু আমি এখানে কোনো পাউডার অ্যাপ্লাই করব না, কারণ পাউডার না দিয়ে যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে খুব ভালো কালারটা খুব গ্লসি হবে। সুইস বিউটির পাউডার হাইলাইটার নিয়ে নেবো এবং এটি দিয়ে আমি আমার আইব্রোটিকে আরও ইনহ্যান্স করে নেবো। আইব্রোটি কর্নারে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। কালার বোর্ডের আইব্রো প্যালেট ইউজ করছি। এই প্যালেটটা থেকে আমি একটা লাইট অরেঞ্জ শেড এবং একটি ডার্ক ব্রাউন শেড দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব এবং এই দুটোকে একসঙ্গে চোখে অ্যাপ্লাই করব। দেখো আউটার কর্নার দিয়ে এটিকে একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে এবং ভালোভাবে এটি অ্যাপ্লাই করার পর একটি ব্লেন্ডার ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। পর আমি আইলাইনার ইউজ করে নিচ্ছি। আমি একটি ইংলটের আইলাইনার ইউজ করেছি। আমি একটি মেবলিনের মাস্কারা ইউজ করে নিচ্ছি। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ, খুব ভালো একটি মাস্কারা।
ब्रशर पिछने को काजलटी की चोखे पड़े दीची ये को ब्राशटी दिए भलोभ स्माच कर काजलटा पड़ा जाए। থেকে ব্রাশের মধ্যে একটুখানি নিয়ে আমি চোখের তলায় কাজলটিকে স্মাচ করব। একটি ছোট ব্রাশের দ্বারা স্মাচ ব্রাশের দ্বারা আমি কাজলটিকে স্মাচ করছি। ফার্স্টে কালো কাজলটি লাগিয়ে নেব এবং তারপর একটা রেড কালারের আইশ্যাডো দিয়ে সেটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। एक मैकर हाइलाइटर यूज करब हाइलाइट जोनगुलोते हाइलाइट अप्लाई करब सेटिंग पाउडर दिए मेकअप टीके सेट करब ये मैकर एक सेटिंग पाउडर यो तुम्हारा नायका पे जा এরপর আমি একটি লিপ জেল ইউজ করে নেব। তোমাদের কাছে যা থাকবে লিপ বাম বা লিপ জেল তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। আমি আবার ওই ডিটানসি প্যালেটটা থেকে আমার লিপটা ড্র করে নেব। একটি ল্যাস পরবো, এটা 60 ল্যাস।